আগুন আপনারা লাগালেন, এই আগুন কিন্তু আপনাদের কি দিবো তবে মাথায় রাখুন, মাথায় রাখুন। আমার বাড়ির দিকে সামনে তাকিয়ে বলছেন বেরিয়ে আয় মেরে দেবো, আপনাদের ফোর্সের লোক বলছে, এ কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে, মাথায় রাখবে। আগুন মেরে দেখ না, হ্যাঁ পালে মেরে দেন, মেরে দেন, মুটে যাবে, সমস্যা মিটে যাবে। কি মনে করছেন আপনারা, যা ইচ্ছা তাই করে নেবেন? না, কাকে মারবে বলছেন বলুন, আমরা আস্তে আস্তে জীবন বলুন, যা ইচ্ছা তাই করে নেবেন, যা ইচ্ছা তাই করে নেবেন বলুন, করছেন তো। কোথায় সমস্যা, কোথায় কি হচ্ছে না হচ্ছে, তারপরে এমএলএ বাড়ি টার্গেট, হ্যাঁ আমার বাড়ির মধ্যে কি করে আবারও বলছি, কারো কিন্তু আমি আপনার ভিডিও দেখাচ্ছি তো, আমি আপনাকে আবারও বলছি বারবার করে, তাহলে আপনার তাহলে আপনার পুলিশ পরিপক্ত নয় সেল্টার চালানোতে, যে পুলিশ পরিপক্ত নয় সেল্টার চালানোকে তাকে কেন চালাতে দিয়েছেন? বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি বা হাউস তাহলে ফ্যামিলি আছে, তাহলে বলুন তাদের ক্ষতি কিন্তু হয়ে যেত আজকে, বলুন আপনি বলুন, বাড়ির কাজ ভেঙে দিয়েছে, আপনারা কি চাইছে, আপনারা বলুন কি চাইছেন বলুন, তাহলে আমার উপর আমার বাড়ির উপর আক্রমণ হবে কেন? আমি আপনাকে বারবার করে এমএলএ সাহেব একটা কথা কি চাইছেন বলুন, খোলা খুলি বলুন, না 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 এখানে কি আপনি বার্তা দিতে এসেছেন আমাকে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে? কেউ বলেছে আমরা কি বলুন, তাহলে একবার বলুন, কোনদিন বলেছে ভাই জান আপনি বিধান আপনি তৃণমূলের ঝান্ডা ধরে নেন, আপনার পায়ে নিচে এমএলএ সাহেব, আমরা কেউ চাকরি করতে এসেছি মানে আমরা কেউ পার্টি করতে এসেছি, আসছেন তো একবার, না না তাই দেখতে পাচ্ছি আমরা চাকরি করতে আসছি, আমরা হচ্ছে গভর্নমেন্টের টেলিফোন কথা বলছি, গভর্নমেন্ট বাট এই নয় কোনো পার্টির লোক নয় আমরা, তাহলে পার্টির লোক নয় তো পার্টির লোকের মতো কাজ করে যাচ্ছে কেন? কিন্তু তৃণমূলের গুন্ডামস্তানরা করবে, তৃণমূলের গুন্ডামস্তানরা তাহলে তো করবে, তাহলে তৃণমূলের গুন্ডামস্তানরা তো আমার বাড়িতে এসেছে, এইখানকার কথা শুনে বলো, হ্যাঁ এখানকার কথা শুনে বলো, তৃণমূলের যারা গুন্ডামস্তান তারাই কাজ করে, তারা করতে সাহস পায় না আমার বাড়িতে, আমি আপনাকে বারবার করে একটা সাহেব, তারা সাহস পায় না বলে আপনাকে সাহস পায় না, কেউ শুনুন আমি আপনাকে বলছি, তারা সাহস পায় না বলে কি আপনি করেন যে আপনার বাড়িতে আমরা ধরুন এখানে বহুদিন আছি, আপনিও আছেন, কোনদিন দেখেছেন পুলিশ জাঙ্গিপাড়া পুলিশ এসে আপনার বাড়ির দিকে খুব বাজে কমেন্ট করেছে কোনদিন? না করেছে কোনদিন, আমরা করেছি করেছে, আমি আপনাকে বলছি আপনাকে কিন্তু আপনার পুলিশ করেছে, আমি আপনাকে আমি আপনাকে বলিনি, আমি আপনাকে বলছি আবারও বলছি, পার্টিকুলার আমি আপনাকে বলিনি তো আপনি করেছে, আপনার ফোর্স করেছে, আমি আপনাকে আবারও বলছি এমএলএ সাহেব আপনি দুটো দিকটাই ভাবেন, দেখুন কোন আমি বলছি আমি আপনাকে বলছি কোন মব যদি আপনাদের সাথে খারাপ আচরণ করে তার দায়ীবার কি আমার? না না নয় তার দায়ীবার কি আমার বাড়ি? আপনাকে বলছি একটা জিনিস তো আপনি এ করুন এমএলএ সাহেব, আমার বাড়ির মধ্যে ওই সময় কত পুণ্যাতি ছিল জানেন? হতে পারে আমরা আপনি বলুন একটা কথা, আমি জানি আমি একটা কথা আমি একটা কথা উত্তর দেবেন, আমি কারোর সাথে কম্পেয়ার করছি না, তারকেশ্বরের মন্দিরের কাছে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা কি সেলটা চুকতে পারতেন? এটা পারতেন, সাহস ছিল আপনাদের? ধর্ম নিয়ে আমি এটা ফুরপুরা শরীফ এই বাড়ির মধ্যে তীর্থযাত্রী আছে, আপনারা সেলটা চুললেন কেন? আমরা ধর্ম নিয়ে কোনো আপনি বলেন আমি ধর্ম স্বাভাবিকভাবে সম্ভব নয়, তারকেশ্বরে দক্ষিণেশ্বরে এর মধ্যে নেই, ফুরপুরা শরীফও সম্ভব নয়, ধর্ম নিয়ে কোনো আপনি চুললেন কেন? আমি আপনাকে আবারো বলছি আপনি যেটা বলছেন আপনি চুললেন কেন? আমি আপনাকে আবারো বলছি মেলে আপনি মানে আপনার আমি আপনাকে আবারো বলছি যে আপনি চুললেন কেন? এখানে কত তীর্থযাত্রী ছিল? হতে পারে আমি তো অসুস্থ, তারা ক্ষতিগ্রস্ত হলো, আমি আপনাকে এই ড্রাইভারটা কে নেবে? না না কিন্তু এটাও তো এমএলএ সাহেব ঠিক, হ্যাঁ বলো যে যারা প্রথম যদি পুলিশ এসে কাউকে জুম করে এসে কারোগা আমাকে ওটা দেখার দায়িত্ব আমার না, না না আমাকে বলতে দেন, অ্যারেস্ট করুন তাদেরকে আইনের মাধ্যমে, আমি আপনাকে বলতে যদি আপনাদের সাথে কেউ খারাপ আচরণ করে থাকে আমি বলছি আপনাকে সেটা আপনি করুন, না না আমি আপনি ওর জন্য আমার থেকে জবাব দিতে হবে, আমি কিন্তু পুলিশ যেটা করেছে পুলিশের জন্য আপনাদেরকে জবাব দিতে হবে, আমি আপনাকে বলছি আবার এমএলএ সাহেব আপনি একটা জিনিস ভেবেছেন, পুলিশ তো এই রকম নয় যে পার্টিকুলারলি আমরা এসছি এসে সেটাই তো দেখতে পাচ্ছি স্যার, না না আমার মনে হয় এমএলএ সাহেব একটু ভাবুন কোথাও একটা আমাদের মধ্যে নিজেদের মধ্যে না
না না আপনি নিজেদের মধ্যে আর কিছু রাখেন না নিজেদের মধ্যে আর জায়গাটা রাখেন না জায়গাটাকে নষ্ট করুন স্যার নিজেদের মধ্যে আর নষ্ট করুন নিজেদের মধ্যে আর আপনি আর নষ্ট করুন এটা মূর্তি নিয়ে আসছে ওই বেরিয়ে আসছে সব থেকে এখানে হয়েছে আপনি যদি দেখেন দুই দিকটাই দেখুন আমি বলছি শুনুন আমি আপনাকে বলছি এমএলএ সাহেব হিসেবে আপনার সকলে আপনার আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি যে আপনি বলুন আমি আপনাকে বলছি আপনাদের আমি এমএলএ সাহেব হিসেবে সকলে আমি 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 শুনুন পুলিশের লোক আমি বলছি শুনুন আপনি ধরুন আমার পারিবারিক কাজ ছিল আমি ওই জন্য আপনি নিশ্চয় দেখেছেন আমি বাড়িতে ফিরছিলাম মানে চলে যাচ্ছিলাম আপনারা আমার বাড়ি অ্যাটাক করলেন বলে আমাকে সিয়াখালা থেকে ফিরে চলে আসতে হলো আমি এটাই তো বলছি আপনি দুই পক্ষের এটা দেখুন দেখি আমি বলছি কোন পক্ষ আপনাদের বাড়ি যদি কেউ আক্রমণ করে থাকে আইন বহির্ভূত কাজ তার জন্য আপনারা যে ব্যবস্থা নেবেন সেখানে আমার কোনো না আমি আপনাকে আবারও তো কিন্তু আমার বাড়িটা এমএলএ এর বাড়ি কি দোষ করলো এমএলএ এর বাড়ি লক্ষ্য করে বাড়ির ভিতরে সেলটা ঢুকিয়ে দেবেন আপনারা এটা হয় মানে আমি আপনাকে যেখানে তীর্থযাত্রীরা আছে আমি আপনাকে কিন্তু শেয়ার করছি হ্যাঁ এখানে পুলিশ প্রশাসনকে বলছি স্যার স্যার আপনাকে বলছি যেভাবে আজকে আপনারা পুলিশ দিয়ে ট্যাকল করছেন আজ থেকে পাঁচ বছর প্রতিদিন এভাবে পুলিশ দিয়ে ট্যাকল করবেন বোর্ড গঠন হয়ে গেছে ট্যাকল করবেন যদি পুরপুরায় কোনো আগুন লাগে আমরা কিন্তু কোনো প্রশাসনকে ছেড়ে কথা বলবো না কাউকে ছেড়ে কথা আইনের মাধ্যমে বুঝে নেবো সব আমরা আইনের মাধ্যমে বুঝে নেবো আজকে আপনারা থেকে ফুরফুরে আগুন লাগাচ্ছেন আজকে কি দরকার ছিল ক্যাজুয়ালি জিনিসটাকে নিয়ে ফুরফুরে এইভাবে আগুন লাগাবো আমি একটা প্রশ্ন করেছি জায়গাটাকে নষ্ট করব আমি একটা প্রশ্ন করেছি আপনি করতে পারেন আপনি পিসাব করতে পারেন তার কিশোরে হলে সেলটার বাইরে দাঁড়াতো তো দক্ষিণেশ্বরে হলে পারতো তো ঢাকেশ্বরে মন্দিরের সামনে পারতেন আপনারা বাজাতে আগে পিস সাহেবের বাড়িতে আপনারা কাঁদে কাঁদে নিয়ে আসছেন ম্যাম মানেছো তো ম্যাম মানেছো ম্যাম মেহমানদের মারধর করেছেন আজকে মেহমানদের আপনারা মারধর করেছেন এটা ক্যাজুয়ালি জিনিস এই বোর্ডটার কোনো দাম নাই বলছেন আপনারা তাহলে কেন আপনারা মূল্যহীন জিনিসটাকে নিয়ে আপনারা ফুল আগুন লাগিয়ে দিলেন আমি এখানে বসে কেন আগুন লাগালেন আপনারা অবস্থান বিক্ষোভে বিধায়ক নওশাদ সিদ্দিকী এসপি না আসলে উঠবেন না বিধায়ক নওশাদ সামনে থেকে সরে যাও আমার বাড়িতে ইচ্ছু না কেন ওরা অঞ্চল সব ঢুকে গেছে হ্যাঁ গঠন করেছে ওরা গঠন করছে বিজেপি ঢুকে সব জনগণ ফুরফুরা জনগণ এসে হ্যান্ড আপ করে পুলিশ অফিসারের সঙ্গে হ্যান্ড আপ করে ইনি ভোট গঠন করে দিয়েছে সব এসে হ্যান্ড আপ করে ইনার সাথে তোমরা ভোট এদের গলায় মালা পরিয়ে দেন আপনার ক্ষমতা থেকে আপনি পঞ্চায়েতে সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন যাতে অশান্তি না হয় আমরা আপনার কথা বললাম যে নির্বাচনের ঘণ্টা বেজে গেলে সে আর প্রধান থাকে না থাকে না আপনি আমায় বলেছেন সেই দিনে থাকে আজকের পর আমিও বলছি আমার এখানে না এখানে আমার কাছে আমার
ওই মাথা দিন এখানে লোকাল যেটা হচ্ছে লোকালরা বুঝবে কিন্তু দুঃখের বিষয় আজকে আমার পারিবারিক কাছে আমি বেরিয়ে যাচ্ছিলাম শিয়াখালার কাছাকাছি চলে গেছি আমার কাছে ফোন আসলো পুলিশ এখানে আমার বাড়িতে শেল্টার সেল হয় সেটা আমার বাড়িতে মেরেছে আমার বাড়ির কাঁচ ভেঙেছে ছুটে ফিরে আসলাম এসে অ্যাডিশনাল এসপিকে জিজ্ঞাসা করছি তিনি উত্তর দিতে পারছেন না বলছে আপনার লোক বোম মেরেছে কত বড় অসভ্য হলে রাগে তোমাকে গান্ডুও বললাম যদি আমার বলা এটা অনুচিত হয়েছে কি করবো উনি বলছেন আপনার লোক বোম মেরেছে মানে ইনভেস্টিগেশনের আগেই বলে দিল আমার লোক বোম মেরেছে কীভাবে এরা কোন লেভেল এরা পৌঁছেছে বুঝতে পারছেন তো তো হচ্ছে আমি বললাম যে আমার কাছে ভিডিও আছে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার বাড়ির মধ্যে কীভাবে এই আপনার এই কাদমি গ্যাসের যে গ্যাসটা ছড়াচ্ছে বুঝতে পারবেন যে কীভাবে করেছে এই করেছে আমি এখন বসবো এখানে আমি রাস্তার উপরে বসবো রাস্তার উপরে যতক্ষণ না পর্যন্ত এর সুরাহ হচ্ছে তৃণমূলের অভিযোগ যে পঞ্চায়েতে তালা দেওয়া হয়েছিল দুষ্কৃতীরা সকাল থেকে আইএসএফ এর কর্মীরা বোমা ছড়ে এবং এলাকা অশান্ত করে তৃণমূলের অভিযোগ তৃণমূল অনেক কিছু অভিযোগ করবে দেখুন আমরা যদি ঝগড়া অশান্তির মধ্যে থাকতাম তাহলে আমি ভাঙড়ে বয়কট করতাম না পঞ্চায়েত গঠনকে আমরা বয়কট করেছি এখানেও আজকে আমাদের কোনো ভূমিকা নাই এবার হচ্ছে ব্যক্তিগত স্বার্থে সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধভাবে বেরিয়ে আসে অনৈতিক কাজকে যদি তারা আটকায় সেক্ষেত্রে আমাকে আইসিপি দায়ভার নিতে হবে না আমাকে নিতে হবে যদি কেউ অনৈতিক কাজ করে থাকে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আছে তো আইনি পদক্ষেপ নিই কিন্তু তা না করে একজন এমএলএর ঘরকে টার্গেট করে ইট ছুড়বে বাড়ির কাজ ভাঙবে বাড়িতে সেল লুকিয়ে দেবে এটা কোনোভাবেই কাম্য নয় দেখুন তৃণমূল কংগ্রেস তো চাইছে এখানে অশান্তি করে রাখতে গতকাল শুনলাম যে গত রাত্রিরে তাণ্ডব চালিয়েছে বোমাবাজি করেছে বিভিন্ন জায়গাতে উত্তপ্ত করিয়েছে আজকে সকাল থেকে কি হয়েছে না হয়েছে আমি আমার কাজে বার হচ্ছি সেখানে আমাকে আবার ফিরে আসতে হলো এই ধরনের এই
তৃণমূলের এই দালাল এই পুলিশের এই দালালির জন্য আর বলছি এই যে আজকের ঘটনাটা হলো যখন পুলিশ আসে দেখা যায় পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি করা হচ্ছে কি বলবেন না দাঁড়াও না সরাসরি বলবো আমি কিন্তু পুলিশকে এটা এটা জানতে হবে যে সাধারণ মানুষ আছে পুলিশের প্রতি এত ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কেন অনুচিত এগুলো কাজ করা কিন্তু হয়ে যাচ্ছে কেন পুলিশের আচার পুলিশের কর্মকাণ্ডের জন্য আজকে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে যদি এটা অনুচিত পুলিশের দাবি যে আপনি অসৌজন্যমূলক আচরণ করেছেন পুলিশের সাথে পুলিশ অনেক কিছু বলবে আপনি কি আইনে সহযোগিতা নেবেন অবশ্যই সে তো নেবো সাথে সাথে আরো কি নিচ্ছি দেখুন যা করবো আইনের বিরুদ্ধে করবো আইনের বাইরে করবো মানে বেলা ১২টা অব্দি পঞ্চায়েতে তালা ছিল তারপর দেখা গেল পুলিশ বিশাল বাহিনী নিয়ে এলো এসডিও সাহেব এলেন এসপি সাহেব অ্যাডিশনাল এসপি এলেন এসে পঞ্চায়েতের ভেতর তালা ভেঙেছেন তিনি ভোট গঠন হচ্ছেন কি বলবেন দেখুন কে কি ভোট গঠন করছে না করছে কি করছে ওটা নিয়ে আমার বাবার সময় আমার উপরে যে ওটা হচ্ছে আমার বাড়িতে যেটা আক্রান্ত হয়েছে আমার বাড়ি যেটা আক্রান্ত হচ্ছে সে বিষয় কারণ আমি বোর্ড গঠন করছি এ তো আমাদের কেস চলছে আমরা কেসের মাধ্যমে বোর্ডকে আবার আইনের আইনের মাধ্যমে আমরা কিভাবে নতুন করে বোর্ড গঠন করা যায় সেই লড়াই আমরা আছি কোন যদি কাজ করছে আইনের মাধ্যমে আমরা বুঝি না লোকটা ভাই ধরতেছে কো আমাদের লোগো কোনো ঘাট হয়ে যাচ্ছে এইভাবে কেউ ধরে এখানে একটা পার্টি ফার্টি নিয়ে এখানে পিছিয়ে দেয় এই কাজ ভেঙেছে Thank you.